त्रिपुरा প্রদেশ বিজেপি নেত্রী তথা প্রেমিকা পাপিয়া চক্রবর্তীর বাড়িতে ঢুকে তাণ্ডব চালায় প্রাক্তন বিজেপি নেতা তথা প্রেমিক নিপু ঘোষ। ঘটনা ত্রিপুরা 5 নম্বর খয়েরপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাশীপুর এলাকায়। পাপিয়া চক্রবর্তীর নামে ওই বিজেপি নেত্রীর সাথে দীর্ঘদিন অবৈধ সম্পর্ক ছিল প্রাক্তন বিজেপি নেতা নিপু ঘোষের। অভিযুক্ত প্রাক্তন বিজেপি নেতা তথা প্রেমিক নিপু ঘোষের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে থানায়। অভিযোগ, প্রেমিকা তথা বিজেপি নেত্রী পাপিয়া চক্রবর্তীর। মঙ্গলবার রাতে প্রেমিকা তথা বিজেপি নেত্রী পাপিয়া চক্রবর্তীর বাড়িতে পিস্তল নিয়ে গিয়ে প্রেমিক তথা প্রাক্তন বিজেপি নেতা নিপু ঘোষ তার স্বামীর শাশুড়িকে বেধড়ক পেটায় বলে অভিযোগ উঠেছে। এখন সেই প্রেমিকা তথা বিজেপি নেত্রী পাপিয়া চক্রবর্তীও পুলিশের দ্বারস্থ হয়েছে। অভিযুক্ত প্রেমিক তথা প্রাক্তন বিজেপি নেতা নিপু ঘোষের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদানের জন্য। অভিযুক্ত প্রেমিক তথা প্রাক্তন বিজেপি নেতা নিপু ঘোষ আবার শ্রীকৃষ্ণ মন্দিরের সর্বসেরা বলে জানা গিয়েছে। নিপু ঘোষ তাইনারের চিত্তরঞ্জন মতস্থান আমার সঙ্গে তাইনার এফআইআর ছিল কিছুদিন। আমি অনেক বছর ধরে এফআইআরটা থেকে বাইরেবার চেষ্টা করতেছি, কিন্তু সে আমারে অনেক রকম কিছু ছবি উঠায় রাখছে, অনেক রকম ভাবে ব্লেকমেইল করার চেষ্টা করে, যেগুলোর প্রমাণ আমার কাছে আছে। সে আমার মেয়ের নিয়ে বাজেভাবে গালাগালাজ করে আমার স্বামীরে প্রাণে ফোন করবো এরকম কয়, বারবার গিয়ে আমার বাড়ির সামনে গিয়ে ছেড়ে গেটে মেঝে লাগতে লাগতে করে। যখন আমি পরিস্থিতিটাকে কন্ট্রোল করতে পারি না, তখন আমি আবার এর সঙ্গে মিউচুয়ালে যাই, আবার দুই তিন দিন যাই। এখানে আজকে মাসখানেক ধরে পরিস্থিতি বেশি খারাপ আকার ধারণ করছে। সেদিন গিয়ে আমাকে আশ্রম চুগুনি যে বড় সিসিটিভিটা এটার সামনে গায়ে থেকে ধাক্কা দিয়ে ফেলা গেছে, কিন্তু মাথাতে আমি দেখা পাইছি। তারপরে তিন চার দিন আগে 16 তারিখে আমার মেট্রো বাজারকে জুতা দিয়ে বাড়ি ভাসছে, শুধু শুধু কোনো কারণে আমি পার্লারে গেছি, তাও কেউ শুধু শুধু কিচ্ছুই লোকের তর্কাতর্কি নাই। আমরা বাড়িতে আমার ঘরে আমার শাশুড়ি টাশুড়ি আছে, কে গিয়া সেরে আমার শাশুড়ির উপরে আমার হাজব্যান্ডের উপরে আমারও ধাক্কা দেখা লাগিয়েছে, যেগুলো আমি ফেসবুকে দিচ্ছি। এখন আমি জীবিত থেকে ডাক্তার দেখাই চাইছি এবং আমি প্রশাসনের দ্বারস্থ হইতে আইছি। কারো সাথে যদি কারো বিয়েও হইয়া যায়, তারপরে সে কারো সেরকম রাস্তাঘাটে যে জুতা দিয়ে মারুন হাত তুলুন এগুলি তো করতে পারে না। এক্ষণে আমি চাইতেছি যাতে এটার একটা ঠিক মতো বিচার হয়। আর কিছু যদি আমি কইতে যাই হেরে, হে শুধু আমারে কইব যে আমার ডিভোর্স দিছে চতুর্লিগা, ডিভোর্স দিছে চতুর্লিগা। আসলে ডিভোর্স দিচ্ছে তারা সেই দিছে যে ডেটে তার বিয়ে, এই ডেটে তারা ডিভোর্স কেস হয়েছিল, সব কিছু প্রমাণ আমি আমার কাছে রাখছি। একটা ডেটে তার বিয়ে হয়েছে, তারা অন্য একটা ডেটে ডিভোর্স কেস ফাইল করছে। এই ডিভোর্স কেসটা ফাইল করছে শুধু হের শ্বশুর বাড়ির সম্পত্তি হাতানির লিগা। হের শ্বশুর বাড়ির থেকে তারা চার ভাই বোনের সম্পত্তি দেওয়ার পরেও একটা ভাগ তারা মার নামে রয়েছিল। এই সম্পত্তিটা হের নামে করণের লিগা শ্বশুর বাড়ির শাশুড়ির কাছে অসহায় দেখাইতেছে যে তারা ডিভোর্স, তারা ডিভোর্স। এবং তাইর ভাইও, তাইর ভাইয়ের ছেলেও হের নামে কেস করে রাখছে শুধু এই প্রপার্টি নিয়ে ছেড়ে। সব কিছু প্রমাণ আমার কাছে আছে, আছে আমি যাচ্ছে ফেসবুকে দিব। তারা যেগুলি করছে তারা এদের নিজের আর সম্পত্তির লোভে তারা আমার জীবন নষ্ট করতেছে। তাইলে আজকে থেকে 1 বছর 2 বছর 5 বছর পরেও আমি আবার মিডিয়ার সামনে আমি যদি জামাই ঘুরে একসঙ্গে দেখি, যদি ডিভোর্স হইয়া জায়গা এবং ত্রিপুরাবাসীর কাছে ওইটা আমার আবেদন যে তারা দেখেন, দেখলে একটা ছবি তুলে যেন আমার পাঠায়। ডিভোর্স যে হইয়া গেছে গেছে, জামাই ঘুরে একসঙ্গে ঘুরে কেমনে? তাহলে তো এটা সম্পত্তির লোভে হয়েছে আর আমার জীবন নষ্ট করানোর লেগে হয়েছে। ত্রিপুরাতেও কেউ যদি তারা একসঙ্গে দেখে একটা ছবি যেন উঠায় রাখে। গতকালকে কোন জায়গাতে গিয়ে হামলা করেছে? আমার বাড়িতে গিয়ে আছে এবং এই ভিডিওগুলি আমি ফেসবুকে দিছি। কোন জায়গায়? আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি কাশীপুর। কি নিয়ে গেছে, কি নিয়ে আনলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পকেটে হয়তো পিস্তল টিস্তল কিছু ছিল। যখন ওই আমার হাজবেন্ড কইতে গেছে তখনই তাড়াতাড়ি করে ঢুকাইলে সে এটা বাইর করতে চেষ্টা করতেছিল। সব কিছু ফেসবুকে ভিডিওতে দিয়া রাখছে। কিন্তু আমি আর ইয়ন নাই মাইনা নিতাম না, আমি এখন প্রটেস্ট করবে। হ্যাঁ, আমি দেখি জানাইছেন এটি। আমার হাজবেন্ডের দিন সব ছিল, আমার শাশুড়ি টাশুড়ি সব ছিল, আমার পরিবারের সব মানুষ জানে। মানে ঘটনাটা কি থানাতে জানানো হয়েছে? থানাতে জানাই চাইছি এখন আমি, তখন আই আপনারা দেখলাম আর কি। কোন থানাতে? আমি তো এই থানাতে আইছি, এখন দেখতে হইব এই মহিলা থানা, পূর্ব মহিলা থানা। আমরা রান্ডারে পড়ে নিয়ে নাইলে আমি বুজ্জংনগর যাবো, কিন্তু আমার বাড়ির সামনে আমি আর হেরে দেখতে চাই না। আপনার নাম কি? আমার নাম পাপিয়া চক্রবর্তী। কতদিন ধরে উনানুলো সাথে সম্পর্ক? আমার সম্পর্ক এর সঙ্গে আগে 7 বছর আগে থেকে যোগাযোগ শুরু হয়েছিল, কিন্তু 2-3 বছর ধরে এটা তো হার্ডলি বাড়িতে চেষ্টা করতেছি। কিন্তু হে যতবার আমার বাড়িতে গেছে আমি সবটির ভিডিও ফুটেজ সব কিছু আমার কাছে রাখছি, মিডিয়া চাইলেই আমি দিয়ে দেবো যে কোন ডেটে কতবার আমার বাড়িতে হেলা তালাপি করতে। হে এমন করছে করতেছে কেন? আপনার মনে কি কারণে আপনার উপর এরকম হামলা? আমার মনে হয় কোনো মানসিক সমস্যা আছে, নাহলে কেউ যদি কারোর ভালোবাসে তার সঙ্গে থাকতে চায় তো ভালোভাবে থাকবো। যদি কোনো মানুষ কোনো মানুষের ভালোবাসে তার লেগে তার ঘর সংসার নষ্ট হয়েছে তো তার সঙ্গে পিসফুলি থাকবো। যতখানে মাছ ধর করছে আমি করে দিতেছি, যেরকম আশ্রম চুমনি যে বড় ট্রাফিক পয়েন্টটা, এটার মধ্যে কৃষ্ণ মন্দিরের যেদিন শ্রীকৃষ্ণের অনুষ্ঠানটা ছিল জন্মাষ্টমীর আগের দিন সেটা পিটি হয়েছে। এরপর 17-16 তারিখ সিটি মেট্রো বাজার নিপাসানের পার্লারে এখানে গেমের হেড জুতা দিয়ে বাড়ি মারছে, এগুলির ফুটেজ তো এখানে অবশ্যই থাকবো। ইচ্ছা করলে তো আপনি আমি শুধু হেয়ার ঝামেলা থেকে মুক্তি চাই। আমি এরকম না যে কেউ কোনো বিশেষ স্বার্থ রাখতে চাই, কিন্তু আমি চাই হ্যাঁ আমার পারিবারিক জীবনে, আমার ব্যক্তিগত জীবনে, আমার মেয়ের জীবনে ক্ষতির কারণ না হয়ে দাঁড়াতে। তাহলে আমি এটা লুইয়া অনেক দূর পর্যন্ত যাবো, প্রয়োজন আমি দিল্লি পর্যন্ত যাবো। আপনার বাড়ি কোন জায়গাতে? আমার বাড়ি কাশীপুর। নামটা? আমার নাম পাপিয়া চক্রবর্তী। স্বামীর নাম? দীপক দেবনাথ। কি করেন আপনি? আমি কিছু করি না, আমি হাউস ওয়াইফ।